আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার সম্মানিত শুধুই আপনার সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছে সেটা হচ্ছে নামাজের ভিতরে মোবাইল আসলে রিংটোন বেজে উঠলে আমাদের করণীয় কী তো এখানে অনেকেই বিষয়টা বুঝতে পারে না বিধাই একটু কি সমস্যার সৃষ্টি করে নামাজের ভিতরে আসলে মূলত নামাজে ঢোকার আগেই মোবাইল সাইলেন্ট করে নেব বন্ধ করে নেব অনেক মসজিদে দেখা যায় ডিভাইস লাগানো আছে মসজিদে ঢুকলেই মোবাইল বন্ধ হয়ে যায় তো জাস্ট যেটাই হোক যে কোনো কারণে শয়তানের অসহযাই হোক মোবাইল নিয়ে গেছি বন্ধ করিনি সাইলেন্ট করি তো নামাজের ভিতরে যদি কোনো কোনো সময় যদি মোবাইলের রিংটোন বেজেই ওঠে তাহলে আমাদের করণীয় কী করণীয় হচ্ছে আপনার সম্ভব আমলে কাশির না হয় এরকমভাবে মোবাইলটা নিয়ে কী মোবাইল বন্ধ করে ফেলবো আমরা অনেকে চিন্তা করি যে মোবাইল আমি যদি মোবাইল বন্ধ করতে যাই তাহলে তো নামাজ ভেঙে যাবে বিষয়টা ওরকম না তবে হ্যাঁ মোবাইল বন্ধ করতে গিয়ে যদি আমি দুনিয়াবি কথা বলতে ফেলি বলে ফেলি অথবা এমন কাইফিয়ত করি যেটা আমলে কাশির হয়ে যায় তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে আমলে কাসির কাকে বলে আমলে কাসির বলে দূর থেকে কোনো ব্যক্তি যদি আপনাকে দেখে এটা মনে করে সে নামাজে নেই তাহলে ওটা কি আমলে কাসির বলা এটা সহজ সোজা সাপটা এটা আপনার আমলে কাশিরের কি সংজ্ঞা কোনো ব্যক্তি যদি আপনাকে দূর থেকে দেখে এটা মনে করে সে নামাজে নেই তাহলে কি তার এটা আমলে কাসির হয়ে গেছে নামাজ ভেঙে যাবে সাপোজ ধরেন কোনো ব্যক্তি যদি এক হাত বেঁধে আর এক হাত দিয়ে কোনো কাজ করে সেটা মোবাইল বন্ধ করা হোক অন্য কিছু হোক তাহলে দূর থেকে কোনো ব্যক্তি দেখে কিন্তু তাকে নামাজে আসে যে এটাই মনে করবে তো জাস্ট আমলে কাছে যেন না হয় সেই দিকে লক্ষ্য করে মোবাইল বন্ধ করে ফেলবে তো এটা সত্য ঘটনা এক ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়া দাঁড়ানোর পরে মোবাইল আসছে আসার পরে উনি পকেট থেকে মোবাইল বাহির করিয়া কানে দিয়ে বলতেছে হ্যালো কে বলো আমুক আমি তো নামাজে আসি এই কথা বলে কি আবার মোবাইল পকেটে রেখে আবার নামাজ কি কন্টিনিউ করতে আসে বলেন তো ওনার কি নামাজ হবে হবে না বিষয়টা হলো সে ব্যক্তি জানি না যে আমি যে নামাজের ভিতরে কথা বলে ফেললাম পকেট থেকে মোবাইল বাহির করিয়া বলতেছি কি হ্যালো আমি নামাজে আছি পরে কথা বলতেছি তার কারণ সে জানিই না যে তার নামাজ ভেঙে গেছে তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে কেমন করার জন্য তো সিকদার করবো আখের আলহামদুল্লাহি রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত